হরে কৃষ্ণ, আজ আমি এক নতুন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা হলো শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে রুক্মিণী দেবীর প্রেমপত্রের প্রথম অধ্যায়। আশা করি আমার এই উপস্থাপনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। শ্রুত্বা গুণান ভুবন সুন্দর, শ্রুত্বা সুন্দর, শৃণ্বতাম তে নির্বিশ্য কর্ণবিবরৈঃ অরতোঙ্গতাপম্। পত্রটি লিখতে লিখতে তার চোখ দিয়ে অনবরত জল পড়তে লাগলো। সে যেন এক অন্য জগতে পদার্পণ করেছে, যেখানে শুধু সে আর তার প্রাণনাথ। এই মুহূর্ত যেন সাধনারও দুর্লভ। এই অনুপম সুন্দর পত্রটি কার? কে এইভাবে পত্রটির আকর্ষণ বলে নিজে প্রাণনাথকে কাছে টেনে নিতে পারে? জেনে দেখা যাক তাহলে। বিদর্ভরাজ ভীষ্মকের কন্যা রুক্মিণী ছিলেন অনন্য সুন্দরী, যার রূপে গুণে সমগ্র রাজ্য মোহিত। তার ভ্রাতা রুক্মী তার বিবাহ স্থির করে চেদিরাজ শিশুপালের সঙ্গে সন্ধির পরিকল্পনায়। এ যেন প্রেম সম্বন্ধ নয়, এ হলো ব্যাপার। কিন্তু সে কি একবারও জেনেছে তার ভগ্নীর মনের ইচ্ছার কথা? তার মনে ঠিক কে বিরাজমান? গর্বের সহিত রুক্মী হেঁটে যায় রুক্মিণীর কক্ষের উদ্দেশ্যে। সে এক উত্তম বিবাহ প্রস্তাব স্থির করেছে, সেটা জানাতে হবে তো রুক্মিণীকে। কিন্তু এ কি দৃশ্য সে দেখল! কক্ষের প্রতিটি কোণায় কোণায় শুধুই ময়ূর পলক। চন্দনের সুগন্ধে বিস্মিত হয়েছে সে। যেখানে তার চোখ যাচ্ছে সেখানেই লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর চোখের সম্মুখে এ যে সেই গোয়ালার চিত্র! এ তুমি কার চিত্র অঙ্কন করছো রুক্মিণী? তোমার বিবাহ চেদিরাজ শিশুপালের সঙ্গে স্থির, আর তুমি বিবাহ পূর্বেই পরপুরুষের চিত্র অঙ্কন করছ? রুক্মিণী মৃদু হেসে জানায়, দাদা, উনি তোমার কাছে পরপুরুষ হতে পারেন, আমার কাছে নয়। উনি যে আমার প্রাণনাথ, বরং শিশুপাল আমার কাছে পরপুরুষ। এই কথা শুনে রুক্মী ক্ষুব্ধ হয় এবং তেড়ে যায় ভগ্নীর দিকে। তুমি কি তাকে দেখেছো? না দাদা, সেই সৌভাগ্য আমার হয়নি। ও, তো তুমি তাকে দেখোও নি? তো তুমি কি তার সাথে বার্তালাপ করেছো? না দাদা, সেটাও হয়নি। উত্তম, অতি উত্তম। না তুমি দেখেছো তাকে, না তুমি তার সাথে বার্তালাপ করেছো। শুধুমাত্র কোন এক বৈষ্ণবের কথা শুনে তুমি তাকে নিজের মন দিয়ে দিতে পেরেছো। এই ছেলে মানুষই বিদর্ভ রাজকন্যা রুক্মিণীকে শোভা পায় না। যা দেখছি, তোমার বিবাহ শীঘ্রই দিতে হবে শিশুপালের সঙ্গে। এই কথা বলে সে প্রচণ্ড রেগে রুক্মিণীর কক্ষ থেকে বেরিয়ে গেল। রুক্মিণীর মনে প্রচণ্ড ভয়। এ কি বলে গেল দাদা! আমাকে কি তাহলে এই আসুরিক প্রবৃত্তির অধিকারী শিশুপালের সঙ্গেই সারাটা জীবন কাটাতে হবে? তাহলে কি শীঘ্রই শুরু হতে চলেছে আমার নরক যন্ত্রণা? এই ভাবনায় তার সারাটা শরীর শিউরিয়ে উঠল। তার কাছে যে আর সময় নেই, তাকে যে করে হোক পৌঁছতে হবেই তার মনের কথা তার প্রাণনাথের উদ্দেশ্যে একটি পত্রের মাধ্যমে।